আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জয়দাস কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আরেকটি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকে আমি দুধ চিতই তৈরি করে দেখাবো চলুন তবে দেখি দুধ চিতই কীভাবে তৈরি করা হয় এখানে আমি ফাইভ কাপ প্লাস ফাইভ থার্ড কাপ চাল বাসমতি চাল নিয়েছি সারা রাত আমি ভিজিয়ে রেখেছি ভিজে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখানে আড়াই কাপ পরিমাণ রান্না করা ভাত নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চালের ভাত নিতে পারেন এখানে আমি বাসমতি চালের ভাত নিয়েছি এখানে আমি প্রতি কাপের জন্য দেড় চা চামচ রান্না করা তেল নিয়ে নিয়েছি পাঁচ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিতে পারেন এবং আড়াই চা চামচ বেকিং পাউডার নিয়েছি এখন আমি অল্প অল্প করে সব উপকরণ দিয়ে ব্ল্যান্ড করে নিব নর্মাল পানি দিয়ে অবশ্যই অল্প অল্প পানি দিয়ে অল্প অল্প চাল ভাত নিয়ে ব্ল্যান্ড করতে হবে না হলে ব্ল্যান্ডারের প্রবলেম হতে পারে এবং ভালোভাবে ব্ল্যান্ড হবে না অবশ্যই খেয়াল খেয়াল রাখবেন ব্ল্যান্ড করার সময় মানে অল্প অল্প প্রেশার দিয়ে ব্ল্যান্ড করতে কিছুক্ষণ ব্ল্যান্ড করে কতক্ষণ রেস্টে রাখবেন আবার ব্ল্যান্ড করে নেবেন অল্প অল্প করে আমি সব উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি সবগুলো উপকরণ ব্ল্যান্ড করতে আমার পানির পরিমাণ লেগেছে এখানে আমার নর্মাল পানি লেগেছে পাঁচ কাপ প্লাস দশ থেকে বারো টেবিল চামিচ পানি এর বেশি নরমালি লাগার কথা না আমি নর্মাল তাপমাত্রা পানি নিয়েছি কোনো কুসুম গরম পানির প্রয়োজন নেই এখানে আমি সব উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আপনারা যদি হুবহু আমার রেসিপিটি ফলো করে তৈরি করেন অবশ্যই আপনাদের পিঠা নরম সফট ফুলকো হবে এবং পিঠা ভিজবেও খুব তাড়াতাড়ি এখন আমি পিঠা তৈরি করার জন্য চুলে একটি সাজ পিঠা সাজ বসিয়ে দিয়েছি সাজটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমি পানি এবং তেলের একটি মিশ্রণ তৈরি করে পাতিলার মধ্যে মিশ্রণটি দিয়ে দিয়েছি এতে করে পিঠা উঠাতে খুব ইজি হয় এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছি পিঠা তৈরি করার আগে একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এখন আমি পাতিলা খুব গরম হওয়ার হয়ে যাওয়ার পর ব্যাটারগুলো দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে দুই মিনিট পর্যন্ত অপেক্ষা করব অন্য চুলায় আমি পিঠাটা ভিজানোর জন্য শিরা তৈরি করব এ কারণে এখানে আমি তিন লিটার পরিমাণ পানি নিয়েছি এখানে আমি আখের গুড় দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি খেজুরের গুড় থাকে অবশ্যই খেজুরের গুড় দেওয়ার চেষ্টা করবেন এতে পিঠার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে ওই অন্যদিকে মিঠাইটা গোলতে থাকুক ওই দিকে আমি পিঠাও তৈরি করতে থাকি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো খুব কি সুন্দর ফুলকো হয়েছে দুই মিনিট পর আমি পিঠাগুলো এখন উঠিয়ে নিব সেম প্রসেসে আমি সবগুলো পিঠা আবার তৈরি করে নেব আবারও ডাকনা দিয়ে ডেকে দুই মিনিট অপেক্ষা করব অবশ্যই পিঠাটা তৈরি করার সময় চুলার আজ হাই হিটে থাকতে হবে আমি পিঠার যে পরিমাপটা দিয়েছি এই পরিমাপে আপনারা পঞ্চাশ থেকে ষাটটা পিঠা তৈরি করতে পারবেন এরও বেশি হতে পারে আপনারা এই পরিমাণ ফলক করে কম বা বেশি তৈরি করতে পারেন আমি বেশি করে পিঠা তৈরি করব এ কারণে আমি বেশি চালের পরিমাপটা দিয়েছি আপনারা কম বানালে ওই অনুযায়ী কমিয়ে নেবেন মাপ অনুযায়ী এখানে আমার মিঠ এটা দেখতেই পাচ্ছেন অনেকটা গলে গেছে এখন আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি সাবুদানা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে না হলে সাবুদানা দলা পেকে যাবে এখন আমি এক কাপ পরিমাণ ফ্রোজেন নারিকেল কোরানো দিয়ে দিয়েছি এখন এগুলা সব একসাথে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নেব এই পানি শিরাটা মানে মিঠাই শিরাটা আমি প্রায় ঘন্টা খানেকের চেয়েও বেশি জাল দিয়েছি এই পর্যায়ে আপনারা গরম মশলা তেজপাতা এলাচ দিতে পারেন এর ফ্লেভারটা আমার ভালো লাগে না তাই আমি স্কিপ করেছি আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন এই পর্যায়ে এই শিরাটা যত জাল দেওয়া হবে তত বেশি মজা হবে পিঠার স্বাদটা তত বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আমার পিঠাগুলো দেখতে কি সুন্দর ফুলকো হয়েছে এবং সফট জালি জালি হয়েছে এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো দেখতে পাচ্ছেন ভিতরটা কি সুন্দর জালি জালি হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আপনাদেরটাও খুব সুন্দর হবে যদি হুবহু আমার রেসিপিটা ফলো করে তৈরি করেন এখন আমি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন আমি আবার অনবর্তন নাড়তে থাকব দেখতেই পাচ্ছেন আমার শিরাটা অনেক ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করা পিঠাগুলো দিয়ে দিব শিরার মধ্যে সবগুলো পিঠা দেওয়ার পর এক বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি পিঠাগুলো দিয়ে আবার চামিজের সাহায্যে প্রেস করে নিচ্ছি যাতে শিরাগুলো সবগুলো পিঠার ভিতর খুব ভালোভাবে ঢুকে যায় খুব আলতো হাতে প্রেস করতে হবে নাহলে পিঠা ভেঙে যাবে অন্য অন্য চুলায় আমি দুই লিটার পরিমাণ দুধ জাল দিয়ে নিচ্ছি দুধটাও জাল দিতে দিতে আমি ঘন করে নিব দুধ জাল দিতে দিতে অন্যদিকে আমার পিঠা এক বলক এসে পড়েছে এখন আমি চুলা অফ করে ডাকনা দিয়ে ডেকে দেব এখন এই পিঠা শিরাটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি দুধটা ঘন করে নেব এদিকে আমার দুধটাও জাল দিতে দিতে আমি দুই লিটার দুধকে এক লিটার পর্যন্ত করে নিয়েছি দুধ জাল দিতে দিতে এদিকে আমার পিঠাগুলোও দেখতে পাচ্ছেন শিরা চুষে নিয়েছে এবং একদম ডবল হয়ে গেছে এ পর্যায়ে আমি জাল দেওয়া দুধগুলা ঢেলে নেবো এখন আমি হালকাভাবে নিচের পিঠাগুলো উপরে হালকাভাবে পিঠাগুলা নেড়ে দেবো যাতে দুধটা প্রত্যেকটা পিঠার মধ্যে পৌঁছে যায় এখন আমি একটু প্রেস করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব সারা রাত্রের জন্য এতে করে শিরাগুলা খুব ভালোভাবে ঢুকবে দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে আমার দুধ চিতই পিঠা আপনারা একবার হলেও ট্রাই করবেন দুধ চিতই পিঠা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ